আগামী বছরের জুনে খুলে দেওয়া হচ্ছে ঢাকা মাও এক্সপ্রেসওয়ের বাবুবাজার অংশ। একেবারেই শেষ দিকে প্রকল্পের কাজ, তবে বাকি কাজটুকুর জন্য দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী সহ এলাকাবাসী। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে আর কোনো জটিলতা নেই, এক্সপ্রেসওয়ে খুলতে সময় লাগবে আর মাত্র 8 মাস, আর তখন বাবুবাজার কেরানীগঞ্জ থেকে মাওয়া যেতে সময় লাগবে মাত্র আধা ঘন্টা। কেরানীগঞ্জ ঘুরে বাকিটা প্লাবন রহমানের রিপোর্টার ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে, যার সুবিধা নিয়ে এখন দ্রুত গতিতে অল্প সময়ে যাতায়াত সম্ভব ঢাকা থেকে মাওয়া। রাজধানী থেকে শেষ স্বস্তি শুধুমাত্র পোস্তগোলা ব্রিজ হয়ে। দরজা খুলছে বাবুবাজার হয়ে রাজধানীতে দ্রুত যাতায়াতের। মাওয়া থেকে ঢাকা অভিমুখে এই এক্সপ্রেসওয়ে যাচ্ছে সরকারের ঝিলমিল প্রকল্প ঘেঁষে কেরানীগঞ্জের তেঘুরিয়া হয়ে বাবুবাজার পর্যন্ত, যা পুরোপুরি শেষ হলে কেরানীগঞ্জ কদমতলী হয়ে সুযোগ সৃষ্টি হবে কম সময়ে রাজধানীতে যাতায়াতের। তবে এখনও পুরোপুরি শেষ না হওয়ায় বাকি অংশে দুর্ভোগে সংশ্লিষ্ট যাত্রী এলাকাবাসী। কদমতলির ঠিক আগে এভাবেই প্রায় বছরখানেক ঝুলছে এই এক্সপ্রেসওয়ে, নিচের সড়কের বেহাল দশায় নাভিশ্বাস উঠছে যাত্রীদের। আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় সময় এই ভাঙাচোরার কারণে। রাস্তা যত উন্নত ততই খারাপ হয়, রাস্তার ভালো কন্ডিশন নাই। আমরা যে কষ্টগুলো করতেছি একবারে বুঝায় বলা যাবে না। 3 বছর খারাপ এই যে ব্রিজটা, যে ভোগান্তি, আমাদের খুব খারাপ অবস্থা। তবে শেষ হয়ে আসছে দুর্ভোগের দিন, আর মাত্র 8 মাস, সুভাড্ডা খালের ওপর এই ব্রিজ নির্মাণটাই বাকি। আর তা বাস্তবায়িত হলে আগামী জুনে যানবাহনের জন্য খুলে দেওয়া হবে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশ। সড়ক ও জনপথ অধিদপ্তরের এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। চুনকুটিয়া থেকে যে তেঘুরিয়া যে এরিয়াটা, সেই এরিয়াটার কাজ চলমান আছে। এটা একটা লিংক সড়ক যেটা বাবুবাজার সেতুতে গিয়ে শেষ হয়েছে। এখানে একটা সুভাড্ডা খালে একটা খাল আছে, সেখানে সেতুর ডিজাইন পরিবর্তনের কারণে এইটার কাজ বিলম্ব হচ্ছে। তা আশা করি আমরা এই কাজটা আগামী জুন মাসের মধ্যে আমাদের সমাপ্ত হবে। এক্সপ্রেসওয়ের সবগুলো অংশের বাস্তবায়ন শেষে ঢাকার মোহাম্মদপুর, বাবুবাজার সহ আশপাশের অঞ্চলের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। উন্নয়ন কর্মকাণ্ডে আপত্তি নেই কারোরই, বরং এসবকে সাধুবাদে জানাচ্ছেন সাধারণ মানুষ। তবে তা বাস্তবায়ন করতে গিয়ে দিনের পর দিন অসহনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে সংশ্লিষ্ট পথের হাজার হাজার কিংবা লাখ লাখ যাত্রীর। আর তাই সব প্রকল্প দ্রুত সময় মতো শেষ করার তাগিদ দিচ্ছেন ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, কদমতলী, কেরানীগঞ্জ।